আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি এসএসসি ব্যবসায় উদ্যোগ বিষয়টি এবং ব্যবসায় উদ্যোগের প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে আমাদের ফার্স্ট ভিডিও। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং হচ্ছে তোমাদের যা যা প্রবলেম হবে ভিডিওর পরে বুঝতে সেগুলো আমাদেরকে জানাবা। ওকে, তাহলে আমরা আজকে শুরু করি আমাদের প্রথম চ্যাপ্টার ব্যবসায়ের ধারণা। ব্যবসায়ের ধারণাতে যাওয়ার আগে আমরা একটা গল্প দেখি। নোমান হচ্ছে নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে, এটা হচ্ছে নোমান। নতুন স্কুলে ভর্তি হয়েছে এবং সেখানে হচ্ছে তার নতুন দুটো ফ্রেন্ড হয়েছে, একটা হচ্ছে উদিতা, এটা হচ্ছে উদিতা, এটা হচ্ছে মোমো। তো কথায় কথায় জিজ্ঞেস করতে করতে যে তুমি কেমন আছো বা তোমার বাবা কী করে, তখন হচ্ছে উদিতা অ্যান্সার দিল যে তার বাবার হচ্ছে গার্মেন্টস আছে, তার বাবার গার্মেন্টস আছে। তারপরে মোমোর বাবা কী করে সেটা জিজ্ঞেস করা হলো। মোমো বললো যে তার বাবা হচ্ছে হাঁস মুরগি পালন করে, কিন্তু সেটা শুধু তার ফ্যামিলির জন্য, সেটা বাইরে কোথাও বিক্রি করে না। তো নোমান বললো যে তার বাবা হচ্ছে ডাক্তার। এই যে আমরা কতগুলো দেখলাম পেশা এখানে পেলাম, গার্মেন্টস, ডাক্তার এবং হাঁস মুরগি পালন, এই এই জায়গাগুলো থেকে আমরা আসলে কী বুঝতে পারছি, এই জায়গাগুলো কীভাবে ইন্টার রিলেটেড একটু মাথা খাটাই, আমরা একটু বোঝার চেষ্টা করি কীভাবে ইন্টার রিলেটেড। আমরা যদি প্রথম উদিতার বাবার পেশায় যাই, গার্মেন্টস, সেখানে দেখব যে গার্মেন্টসের উৎপাদন হয় এবং উৎপাদন থেকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে হচ্ছে মুনাফা অর্জন হয়। অর্থাৎ এই সেক্টরটার মেন কাজ হচ্ছে উৎপাদন করা এবং সেখান থেকে মুনাফা অর্জন করা, তাই না? ওকে, তারপরে আসা যায় নোমানের বাবার কাছে, সে একজন ডাক্তার। আচ্ছা, ডাক্তার যখন সে, তখন সে তো উৎপাদন করছে না কিন্তু সে সেবা দিচ্ছে, তাই না? আমরা যখন অসুস্থ হই আমরা ডাক্তার কাছে যাই সেবা নেওয়ার জন্য এবং একটা ভিজিট দিই, তাই না? একটা ফি দিই, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে আমরা হচ্ছে ডাক্তারের কাছে যাই। তো নোমানের বাবা এদিক থেকে সে সেবা প্রদান করছে এবং তার এগেনস্টে হচ্ছে অর্থ পাচ্ছে, অর্থাৎ এখানেও তার মুনাফা অর্জিত হচ্ছে, তাই না? আচ্ছা, আর মোমোর বাবার ক্ষেত্রে যদি আসি, যে সে হাঁস মুরগি পালন করে কিন্তু সেটা শুধুমাত্র ফ্যামিলির জন্য, এখানে তার কোনো ধরনের মুনাফা অর্জিত হচ্ছে না, তাই না? আমরা যখন কোনো হাঁস মুরগি পালন করবো, সবজি চাষ করবো, সেটা যতক্ষণ আমি বাইরে বিক্রি করছি বা সেখান থেকে আমি যতক্ষণ মুনাফা অর্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা ব্যবসায় হবে না। অর্থাৎ আমরা কী দেখলাম, যে গার্মেন্টসের উৎপাদন হচ্ছে এবং সেখানের পণ্যটার একটা একটা মূল্য থাকছে, ঠিক আছে, বিক্রয় মূল্য থাকছে এবং সেখান থেকে মুনাফা অর্জিত হচ্ছে, আর ডাক্তার সেবা প্রদান করছে এবং সেখান থেকে সে মুনাফা অর্জন করছে, মুনাফা অর্থ পাচ্ছে সে সেখান থেকে, তাই না? আর মোমোর বাবা হাঁস মুরগি পালন করছে কিন্তু যেহেতু সেটা বিক্রয় করছে না কারো কাছে, বা সেখান থেকে কোনো ধরনের মুনাফা অর্জিত হচ্ছে না, তাহলে আমরা কী বলতে পারবো, যে তার যে পেশাটা সেটা ব্যবসার মধ্যে পড়বে না। কিন্তু নোমানের বাবার পেশাটা যেহেতু এখান থেকে অর্থ অর্জিত হচ্ছে সেটা পড়বে ব্যবসার মধ্যে। আর যেহেতু উদিতার বাবার গার্মেন্টস আছে এবং সে হচ্ছে উৎপাদন এবং মুনাফা অর্জনের সাথে জড়িত, তখন দেখা যাচ্ছে যে এখান থেকে তার অর্থ অর্জিত মুনাফা অর্জন হচ্ছে, যখনই মুনাফা অর্জন হবে তখন সেটা ব্যবসা হয়ে যাবে। তাহলে আমরা কী দেখলাম, যে যদি কোনো ধরনের পণ্য বা সেবার কোনো আর্থিক মূল্য থাকে এবং সেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জিত হয় তখন সেটা হবে ব্যবসা, কিন্তু যদি সেই ব্যবসা বা পেশা থেকে বা সেই কাজ থেকে কোনো ধরনের মুনাফা অর্জিত না হয় এবং সেটা শুধুমাত্র পরিবারের জন্য করা হয়, পরিবারের সদস্যদের জন্য করা হয়, পরিবারের সদস্যদের চাহিদা পূরণের জন্য করা হয়, তাহলে সেটা ব্যবসা হবে না। আগামী ক্লাসে আমরা ব্যবসার উৎপত্তি ও ক্রম বিকাশ নিয়ে পড়বো, ততক্ষণ পর্যন্ত ব্যবসার ধারণাটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ব্যবসার উদ্যোগ পড়ি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।